এবং আরেকটা কিন্তু সব বালিকা মাধ্যমিক বিদ্যালয় কখন থেকে অনলাইন ক্লাসে আমি মাস্টার তখন পেয়েছি ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে সততার পুরস্কার নিয়ে আলোচনা করব। আজকের বিষয় সততার পুরস্কার। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ। প্রথমে আমরা জানব লেখক সম্পর্কে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখক সম্পর্কে। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদের পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স, 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। শিক্ষার্থীরা, পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতে তার অবদান স্মরণীয়। তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্যের নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবী সন্ধানে ও গল্প মঞ্জুর। তার সম্পাদনায় শিশু পত্রিকা আনবুক প্রকাশিত হয়। বাংলা ভাষায় আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এখন যদি আমরা জানতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কোথায় তার কবর দেওয়া হয় বা সমাহিত করা হয়, তখন তোমরা বলতে পারবা কোথায়। অপশন তিনটা বা চারটা থাকবে, তার মধ্যে বলতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু শহীদুল্লাহ হলের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এই গেল লেখক পরিস্থিতি। এরপর আমরা যা শিখব বা জানব তা হলো পাঠ পরিস্থিতি। তোমরা জানো যা সততার পুরস্কার। এখন সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসে কাহিনী বর্ণিত হয়েছে। সততা মানে কি শিক্ষার্থীরা? যারা সৎ কাজ করে, যারা সৎভাবে চলাফেরা করে, যারা সৎ উপার্জন করে, তারা যারা সত্য কথা সবসময় বলে, তারাই তো সৎ। আর তার থেকে এই গল্পে, আমি মূল গল্পে যাওয়ার আগে তোমাদেরকে পাঠ পরিস্থিতিকে আমি একটু পড়ে শোনাই। এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। সৎ কাজের ভালো পুরস্কার পাওয়া যায় এবং এটা যেহেতু এই সততা পুরস্কার হাদিসে বর্ণিত আছে, সেই হিসাবে আমাদেরকে তোমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে যে কীভাবে সৎ উপার্জন করলে, সৎভাবে চলাফেরা করলে পুরস্কার পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা তো দেবেনি, কিন্তু আমরা যদি ভালো কাজ করি, বাবা মাও আমাদেরকে ভালো কাজ করে, আশপাশের প্রতিটা মানুষই বলতে পারে যে এই মেয়েটা বা এই ছেলেটা বা এই স্টুডেন্ট যথেষ্ট ভালো ও সবসময় সত্য কথা বলে, ঠিক না? আমরাও তো তোমাদেরকে পছন্দ করি সত্য কথা বলবে। তোমরা সবসময় সত্য কথা বলবে, মিথ্যার বর্জন করবে। আরব দেশে, এখন আমরা মূল পাঠে আসি। আরব দেশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। কী পাঠান? আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে তিনজন লোককে পরীক্ষা করার জন্য। তার ভিতর তোমরা বলতে পারো কে কে ছিল? একজন ছিল ডাকুলা,
একজন অন্ধ আরেকজন ছিল ধবল, এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছে। কোথায় পাঠাইছে? এদের মধ্যে আরব দেশে, এদের মধ্যে একজন ধবল রোগী, একজন তাকওয়ালা ও আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনের শারীরিক ত্রুটি দূর হলো, তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর, এবং তৃতীয়জন একটি সাগর থেকে বহু সাগরের মালিক হলো। এখন তোমরা বুঝতে পারো যে তোমাদের পাশে আছে যে একজন লোক ছিল ধবল, একজন টাকলা, আর একজন অন্ধ। এক একজনের পর্যায়ক্রমে উট দিছে কেউ রে, গাভী দিছে কেউ রে, আর সাগর দিছে। এই থেকেও তারা অনেক ছাগলওয়ালা, অনেক ছাগল রয়েছে, টাকলা যে গাভী পাইছে তার অনেক গাভী রয়েছে। তাই এরপর আবার পরীক্ষা করার জন্য আবার দ্বিতীয়বার ফেরেশতা পাঠাইছে। তো শিক্ষার্থীরা, আমি এ পর্যায়ে এই ক্লাসে যারা অংশগ্রহণ করছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ক্লাস আমি এখানে শেষ করবো। আগামী দিনের আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সেই প্রস্তুতি সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।